আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। ঈদ স্পেশাল একটা ডেজার্টের রেসিপি নিয়ে সবার মাঝে চলে এসেছি। আশা করছি এই ডেজার্টের রেসিপিটি সবার কাছে বেশ ভালো লাগবে। আমার আজকের রেসিপি কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড কীভাবে তৈরি করতে হয় তার পুরো রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে কীভাবে কাস্টার্ড তৈরি করতে হয় ঠিক 5 মিনিটের মধ্যে সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে। কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে আমি আধা লিটার দুধ নিয়েছি। এখানে লিকুইড গরুর দুধটাই ব্যবহার করেছি আমি। দুধটা জাল হয়ে আসলে ভালো করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। স্বাদ মতো এখানে চিনি দিয়ে আপনাদের পরিমাণ মতো জাস্ট নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে আসছে অপেক্ষা করে নিচ্ছি। এদিক দিয়ে দুধটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি। আর এদিকে সামান্য একটু দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আর দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে এর মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে রেডিমেড কাস্টার্ড পাউডারটা ইউজ করছি। রেডিমেড কাস্টার্ড পাউডারের 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি যেই আগে থেকে চুলায় দুধটা বসিয়ে রেখেছি সেই দুধটা যখন ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে এই যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করলাম দুধের সাথে মিলিয়ে সেই মিশ্রণটা এর মধ্যে অল্প অল্প করে দিব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সঙ্গে সঙ্গে। আমি সবগুলো কাস্টার্ড পাউডার যে গুলিয়েছিলাম দুধের সাথে সেই মিশ্রণটা সবগুলো দিয়ে দিলাম। এবার অনবরত এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এটা যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে ততক্ষণ এটাকে চুলার মধ্যে একেবারে লো আঁচে রেখে দিতে হবে। চুলার আঁচটা লো করে এটা এভাবেই কিছুক্ষণ জাল করে নিব প্রায় 4-5 মিনিটের মতো। আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে। দেখুন এটা কিন্তু বলক চলে আসে আর ইতিমধ্যে এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এরকম যখন ঘনত্ব তৈরি হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। আর কাস্টার্ড তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ আনার, নিয়ে নিয়েছি আঙুর। এখানে আমি সবুজ আঙুরটা ব্যবহার করেছি। আঙুরটাও আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি আর আঙুরগুলোকে মাঝ বরাবর একটা ফালি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চেরি। চেরিটাকে জাস্ট 4 ভাগ করে নিয়েছি আমি। একটু ছোটো ছোটো মাঝারি সাইজের চেরি ছিল, আপনাদের চেরিগুলো যদি ছোটো হয় সেক্ষেত্রে 2 ভাগ করে নিতে পারেন। দিয়ে দিলাম আপেল কুচি 1/3 কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি কালো আঙুর 1/3 কাপ পরিমাণ। আমি আজকে কম পরিমাণ তৈরি করছি তাই সব কিছু পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম চামচের সাহায্যে। এবার চুলায় যে মিশ্রণটা তৈরি করেছিলাম দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে সেই মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। এবার কাজ হচ্ছে জাস্ট ভালো করে মিশিয়ে নেয়ার, আর কিছুই না। জাস্ট যত ভালো করে সম্ভব এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে রেখে দিতে হবে ফ্রিজের লো টেম্পারেচার কমপক্ষে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তারপর ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডের এই রেসিপিটা যে কোনো কারো সামনে পরিবেশন করতে পারেন। তারা অসম্ভব পরিমাণে পছন্দ করবে ঠান্ডা এই কাস্টার্ডটা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে অথবা পরবর্তীতে কী ভিডিও দেখতে চান সব কিছুই জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি।